বিশ্ব পরিবেশ দিবস, এই অতিমারির সময় বসে এই দিনটি আমাদের কাছে এক বিশেষ তাৎপর্য বহন করছে। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অরণ্য দেবতা প্রবন্ধে বলেছিলেন, মানুষের সর্বগ্রাসী লোভের হাত থেকে অরণ্য সম্পদকে রক্ষা করা সর্বত্রই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিধাতা পাঠিয়েছিলেন প্রাণকে, তারই আয়োজন করে রেখেছিলেন। মানুষই নিজের লোভের দ্বারা মরণের উপকরণ জুগিয়েছে। বিধাতার অভিপ্রায়কে লঙ্ঘন করে মানুষের সমাজে আজ এত অভিসম্পাত। লুব্ধ মানুষ অরণ্যকে ধ্বংস করে নিজেরই ক্ষতিকে ডেকে এনেছে। বায়ুকে নির্মল করবার ভার যে গাছপালার উপর, যার পত্র ঝরে গিয়ে ভূমিকে উর্বরতা দেয়, তাকেই সে নির্মূল করেছে। বিধাতার যা কিছু কল্যাণের দান, আপনার কল্যাণ বিস্তৃত হয়ে মানুষ তাকেই নষ্ট করেছে। আসুন সকলে মিলে গড়ে তুলি আমাদের বিশ্ব প্রকৃতি, আমাদের বিশ্ব মাকে আমরা যত্ন করি, লালন করি, তার কাছে নতজানু হয়ে সমস্ত অপরাধের ক্ষমা চেয়ে নিই। যার বুক ফেটে এই প্রাণ উঠেছে, হাসিতে যার ফুল ফুটেছে রে, যার বুক ফেটে এই প্রাণ উঠেছে, হাসিতে যার ফুল ফুটেছে রে, ডাক দিল যে গানে গানে, ফিরে চল ফিরে চল ফিরে চল মাটির কানে, যে মাটি আঁচল পেতেছে আছে, মুখের পানে ফিরে চল ফিরে চল। দেখোতে ওই দিগন্তরে কুল রয়েছে পাতা, জন্ম মরণ তারি হাতে অলোক সুত।